وعليكم السلام ورحمة الله وبركاته. جي الحمد لله الحمد لله على كل حال. আপনি ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা এই যে এখানে নামাজ হলো। জি আলহামদুলিল্লাহ ঈদুল ফিতরের সালাতটা করলাম। নামাজ পড়লেন? এটা আজকে ঈদুল ফিতর। আচ্ছা ওই যে আমরা রমজান পালন করলাম না? আমাদের রমজানের 30টা রোজা শেষ হলো আলহামদুলিল্লাহ। আজকে আমরা শাওয়াল মাসের প্রথম তারিখ প্রথম মাসে প্রথম তারিখে আমরা সালাত আদায় করলাম ঈদুল ফিতরের। আচ্ছা নাম পরিচয় নাম আপনার নাম? জি আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম, পিতার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমি এই এলাকারই সন্তান। আমি শিক্ষক পেশায় আছি এক জায়গায়, জহুরুল ইসলাম মডেল মাদ্রাসা লালপুর আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা এই যে আমরা জানি সারা বাংলাদেশে ঈদুল ফিতর পালন হয়, যেটা সেটা হলো সৌদির পরের দিন, সৌদি আরবে যেদিন ঈদ হয় তার পরের দিন। জি কিন্তু আপনারা পালন করেন একদিন আগে, অর্থাৎ সৌদির সাথে মিল রেখে, এটাই তো? জি আপনি বলতেছেন, হ্যাঁ এটা এটা কেন আপনাদের এটা কেন করেন? আপনি বলতেছেন যে সারা বাংলাদেশে একই দিনে ঈদ সিয়াম হয়, তবে আপনারা কেন আজকে করতেছেন? তো আমরা জানি আজকে সারা বিশ্বে ঈদ সিয়াম, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশে নয় আজকে বিশ্বের 172টি দেশে ঈদ এবং সিয়াম। সেই উপলক্ষে আমরা আজকে ঈদ করতেছি, ঈদুল ফিতর আদায় করলাম। এবং আপনারা বলতে পারেন যে এটার দলিল কোথায়, এটার প্রমাণ কোথায়, ভিত্তি কোথায়, কোন ভিত্তির উপর আপনারা এটা পালন করতেছেন? অবশ্যই আমাদের দলিল আছে, প্রমাণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বিশ্বের দুইটি মুসলমান সাক্ষ্য প্রদান করে, সাক্ষ্য দেয়, তাহলে তাদের সাক্ষ্য অনুযায়ী ঈদ সিয়াম পালন করা যাবে। এটা তৎকালীন সময়ে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা প্রতিনিধি দল আসলেন এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলেন যে আমরা তো চাঁদ দেখার ফলে আমরা সিয়াম ঈদ করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা তারা যে এসেছিলেন, সেই সময়টা ছিল হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা তখন তার ঈদের সময় না, ঈদ পালন করার, ঈদের সালাত আদায় করার সময় নয়। ঈদের সালাতের সময় হচ্ছে সকাল সকাল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন হচ্ছে যে তোমরা এখন সিয়াম ভেঙে ফেলো, ইনশাল্লাহ আমরা আগামীকালকে কী করবো, সালাত আদায় করবো। এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন। সেইগুলোকে লক্ষ্য করে শুধু তাই নয়, আমাদের আরও দলিল আছে যে বিশ্ব এক, আল্লাহ এক, কোরআন এক, এই জন্য আমাদের মুসলিমের উৎসব হওয়াটাও এক। আর তৎকালীন সময়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে সেরকম মুসলমান ছিল না, উৎসবও এরকমভাবে পালন হতো না। তার মধ্যে মানে আপনার হচ্ছে সৌদি আরব, এই কান্ট্রিগুলোতে একই দিনে ইসলাম হতো, এখনও হয়। আর বাংলাদেশে এই খবর এরকমভাবে আসতো না। আর আমরা জানি যে চারটা এদিক থেকেই যায় সৌদি আরবে, কিন্তু আমাদের দেশ একটু নিচু এবং যে সেটা সূর্যের একটু ঝলকের কারণে সেই আমরা চারটা দেখতে পাই না, ফলে সৌদি আরবে দেখতে পাই। আর সৌদি আরব হচ্ছে একটা মুসলিম কান্ট্রির দেশ এবং ইসলামের গোড়া দেশ, সেখান থেকে আমাদেরকে সাক্ষ্য প্রদান করে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসকে কেন্দ্র করে আমরা ঈদুল ফিতর উদযাপন করে থাকি এবং আমরা ইয়া করতে আপনার ঈদুল ফিতর পালন করি এবং সিয়াম পালন করি। আচ্ছা ফি শাফি মালিকি মানে আমাদের মানে যে চার এক একজন এক এক করে, আসলে আমরা কি হচ্ছি সুবিধাবাদী জিন্দাবাদ। আমরা যদি লক্ষ্য করি মানে হানাফি মাঝহাবের যে ইমাম আবু হানিফা, যার নামে মাঝহাব তৈরি হয়েছে, যাকে তারা ফলো করেন, তিনার ইমাম, তিনাদের ইমাম হচ্ছে আবু হানিফা, তিনি বলেছেন যে বিশ্বের কোনো প্রান্তে যদি নতুন চাঁদ উদয় হয় তাহলে সারা বিশ্বের মুসলমানদের জন্য ওয়াজিব হয়ে যায় ঈদুল ফিতর পালন করা, ঈদুল আজহা পালন করা এবং সিয়াম ধরা। তো তারা কিন্তু এই হাদিসটাকে ফলো করে না, এবং এই ক্ষেত্রে নয়, তারা বিভিন্ন বিষয়ে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে তারা কী করেন না, তারা অনুসরণ করে না। তো এই হিসেবে আমরা সালাফি মানহাজের লোক হিসেবে আমরা যখন যেটা সহি পাই, শুদ্ধ পাই, আমরা সেটাকে আমরা মেনে চলার চেষ্টা করি। আমাদের কোনো গ্রামই নাই, আমাদের কোনো বৈপরীত্য নাই, আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তাই যে তারা যেটা পালন করে, তারা যে বলে যে আমরা বাংলাদেশে যেটা পালন করি, অবশ্য তাদেরও দলিল আছে। বলা হয়েছে সৌমু মানে বলা হয়েছে যে সোমু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, ওয়াফ তিরু এবং লিরুইয়াতিহি এবং ইফতার করো, কী দেখে, চাঁদ দেখে। আসলে এই সোমু দ্বারা যদি উদ্দেশ্য বাংলাদেশের লোকেরা নেয় তাহলে সৌদি আরবরা কী করবেন? আর হচ্ছে আজকে কিন্তু শাওয়াল মাসের প্রথম দিন। আমরা জানি আরবি মাসের 12টি মাস আছে, তার মাঝে একটি মাস হচ্ছে শাওয়াল, রমজান মাস শেষ হয়েছে। আর আমরা জানি যে রমজান মাস অর্থাৎ আরবি মাস শেষ হয় মাগরিবের পর, আর ইংলিশ মাস শেষ হয় হচ্ছে কি আপনার রাত 12টার পরে। তো আমরা কিন্তু সারা বিশ্বে একই সাথে ইংলিশ মাসগুলো মেনে থাকি। আমরা আজকে বাংলাদেশে আজকে কয় তারিখ, ধরেন ইংলিশ মাসের আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 10 তারিখ। আচ্ছা অন্য কোনো রাষ্ট্রে 11 তারিখ, আমাদের দেশে 10 তারিখ ইংলিশ মাসে এরকম আছে কি না? তাহলে সেটা যদি না হয় তা আরবি মাসে এরকম কেন বৈপরীত্য হবে যে সৌদি আরবে আজকে শাওয়াল মাসের 1 তারিখ প্রথম তারিখ আর বাংলাদেশে আজকে শাওয়াল মাসে এখনও পড়ে নাই, এখনও রমজান আছে।
এটা কি করা হয় আর স্পষ্ট কথা হচ্ছে যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে সিয়াম রাখা হারাম আর আজকে ঈদের দিন সারা বিশ্বের আজকে ঈদ 172টি দেশ আজকে ঈদ পালন করতেছে সিয়াম ভেঙ্গে তারা ঈদ পালন করতেছে আর একটা কথা আছে যে কায়দা আছে একটা ফিকি কায়দা আলাকসার হুকমুল কুল আচ্ছা অধিকাংশ যেটা জিনিস সেটা হচ্ছে প্রাধান্যযোগ্য আর সাদুকাল মাদুম যেটা হচ্ছে কম সেটা হচ্ছে নিক্ষিপ্ত সেটা হচ্ছে অগ্রহণযোগ্য আমরা যদি দেখতে পাই যে পরের দিন সিয়াম পালন করা ঈদুল ফিতর করা ঈদুল আজহা করা এটা হচ্ছে মাত্র গুটি কয়েকটা দেশ 14টা দেশ এটা গ্রহণযোগ্য নয় সারা বিশ্বে একই সাথে কী করতেছেন সিয়াম পালন করতেছেন আজকে পাকিস্তানরা সিয়াম পালন করতেছেন যদি আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত থাকতাম কী করতো আজকে আর ওয়াইসি যেটা আমরা বলি ওয়াইসি অর্গানাইজেশন যেটা বলা হয় যে ওয়াইসি যেটা অর্থাৎ 57টি রাষ্ট্র নিয়ে যেটা গঠিত ওয়াইসি সৌদি আরবের জিদ্দায় গঠিত যেটা সে ওয়াইসিতে বলা হয়েছে যে কোনো মুসলিম যদি সাক্ষ্য প্রদান করে যে নবচাঁদ উঠেছে তাহলে মুসলিমের জন্য অন্যান্য মুসলিম রাষ্ট্রের জন্য কী হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে ঈদ ঈদ মানে সিয়াম পালন করা এবং ঈদুল ফিতর করা ঈদুল আজহা করা এটা ওয়াইসি থেকে নির্দেশিত কিন্তু আমার দেশের লোকেরা ওয়াইসির সম্মেলনে যায় যেমন বাংলাদেশের বড় বড় আলেমরা যায় যেমন হচ্ছে কি আমাদের একজন প্রখ্যাত আলেম হচ্ছে ডক্টর শহীদুল্লাহ খান মাদানি তিনিও গিয়েছিলেন ওয়াইসিতে উনি অনুষ্ঠানে যান তারা জানেন এগুলো কিন্তু তারা বাংলাদেশে প্রচার করেন না তারা বলেন যে সরকার যদি এটা অনুমোদন দেয় তাহলে আমরা এটা পালন করবো নাহলে নয় তো আমাদের পক্ষ থেকে একটা আবেদন নিবেদন থাকবে যে সরকারকে আমরা আবেদন করব যে তিনি যেন এটা দ্রুত একটা ফয়সলা করে দেন সারা বিশ্বের মুসলিমরা যেমন একসাথে সাত সিয়াম মানে ঈদ সিয়াম পালন করতেছেন তেমনিভাবে বাংলাদেশ যেন আমরা একই দিনে ঈদ সিয়াম পালন করতে পারি এটা হচ্ছে সরকারের কাছে আকুল আবেদন এবং যেহেতু আমরা ওয়াইসির একটা অঙ্গ সংগঠনের অন্তর্ভুক্ত 57টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশে একটি আমরা জি।